আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। বরং আমি জানি আপনারা শিক্ষণীয় ভিডিও টিটে নিয়ে এসে আপনারা হাজির হয়ে গেলাম। আপনারা যারা সুগের আছেন, আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে আনলিমা পে ওয়ালেট অ্যাপ অ্যাকাউন্ট বানাবেন। অর্থাৎ আপনারা যদি সুগের আনলিমা পে ওয়ালেট অ্যাপ অ্যাকাউন্ট বানান, তাহলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা মূল্যবান রেমিটেন্স দেশে সহজে সেন্ড করতে পারবেন এবং সুগের অন্যান্য বিল সাদ্দাত বিল পেমেন্ট করতে পারবেন। এবং সৌদি গভর্নমেন্টকে এই আনলিমা পে ওয়ালেট অ্যাপ দ্বারা আপনারা সৌদি গভর্নমেন্টকে টাকা পেমেন্ট করতে পারবেন এবং অন্যান্য লোকাল ব্যাংকও এই আনলিমা পে ওয়ালেট অ্যাপ এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, লোকাল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন অন্যান্য লোকাল ব্যাংকে। সো আমি এখন আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনারা আনলিমা পে ওয়ালেট অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সৌদি আরবে। আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখে দিব। আর যদি আপনারা আমার সাথে নতুন হয়ে থাকেন, যদি সম্ভব আসলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে রাইটিং করবেন আনলিমা পে, আনলিমা পিএওয়াই। এই যে দেখুন আনলিমা পে একটা অপশন এখানে শো হইতেছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা অ্যাপ শো হয়ে যাবে, আনলিমা পে ই ওয়ালেট ইনস্টল। আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে ইনস্টলেশন করতেছি। সো ইনস্টলেশন উপরে একটা ক্লিক করতেছি। অ্যাপটা ডাউনলোড হয়ে ইনস্টলেশন হওয়ার পরে এখানে দেখতে পাবেন ওপেন, ওপেনের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে অ্যাপটা ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে, সব আরবিতে শো হবে। সো আপনারা ইংলিশ করে নেবেন। কীভাবে ইংলিশ করবেন? উপরে কর্নারে দেখতে পাবেন ইএন, এটার উপরে একটা ক্লিক করবেন। দেখুন এখন ইংলিশ হয়ে গেছে। দেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন অ্যাগেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন স্টার্ট নাও, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেখুন এখানে প্লিজ ইন্টার ইউর আইডি অর আকামা নাম্বার। সো আপনি এখানে সর্বপ্রথম এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, সর্বপ্রথম মোবাইল নাম্বারটা এখানে এন্টি করবেন। আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টের হতে হবে, আকামা নাম্বার উপর মোবাইল নাম্বারটা হতে হবে। সো আমি এখন আমার মোবাইল নাম্বারটা এন্টি করতেছি, আপনারা আপনাদেরটা এন্টি করে দেবেন। আপনারা কোড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, মোবাইল নাম্বারে জিরো দিয়ে শুরু করবেন। সো মোবাইল নাম্বারটা এন্টি করার পর নিচে দেখতে পাবেন আকামা, আকামা নাম্বারটা এখানে এন্টি করে দেবেন। একামা নাম্বারটা এন্টি করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এই মাত্র যে মোবাইল নাম্বারটা এন্টি করছেন উপরে, সেই মোবাইল নাম্বারে সাইড ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা এইভাবে এন্টি করে দিবেন। আমার অলরেডি এসে গেছে। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এখানে সেট ইউর পাসকোড, অবশ্যই আপনারা এখানে সাইড ডিজিটের একটা পাসকোড এন্টি করবেন। এই পাসকোডের দ্বারা আপনারা আনলিমা পে লগ ইন করবেন। যখনই লগ ইন করবেন এই পাসপোর্ট দ্বারা আপনাদের লগ ইন করতে হবে। সো অবশ্যই আপনাদের এই পাসপোর্টটা মনে রাখতে হবে বা একটা খাতা লিখে নেবেন। ওকে, আমি এখন আমার পাসপোর্টটা সার্চ করতেছি। পাসপোর্টটা এন্ট্রি করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন আপনাদের আইডি ভেরিফিকেশন করতে হবে। সো কীভাবে ভেরিফিকেশন করবেন? এখানে দেখতে পাবেন ভ্যালিডিটি, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন ভেরিফাই থ্রু নাফাত অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে 34 শো হইতেছে, এটা মনে রাখতে হবে। আর আপনারা আনলিমা পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আগে নাফাত অ্যাপ ডাউনলোড করে ইনস্টলেশন করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। কীভাবে আপনারা নাফাত অ্যাপ ইনস্টলেশন করে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। ওকে, এখানে 34 মনে রাখতে হবে। আমি এখন নাফাত অ্যাপে চলে যেতেছি। নাফাত অ্যাপে যাওয়ার পর দেখুন এখানে লেখা আসছে একটা ইউ হ্যাভ অ্যান ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিকোয়েস্ট ফ্রম আনলিমা ব্যাঙ্ক। সো এখানে এক্সপেক্ট করতে হবে, এভাবে এক্সপেক্ট আমি করছি। দেন এখানে প্রসেড করতে হবে, প্রসেড উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইমাত্র যে নাম্বারটা দেখছেন 34, এই যে 34.5 লেখা আছে, এটা সঠিক নাম্বারে ক্লিক করে আপনারা অ্যাক্টিভ করতে হবে। যে আমি 34 উপরে একটা ক্লিক করতেছি। আপনি নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করার পরে যে পিনকোড দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই পিনকোড এখানে ডালতে হবে। আমি এখন ডালতেছি। দেন আপনাদেরকে পেজ ভেরিফিকেশন করতে হবে। এই যে পেজ ভেরিফিকেশন, এই যে সবুজ কালার এখানে ক্লিক করবেন একটা,
এই যে দা অ্যাপ্লিকেশন ইজ রেডি টু রিসিভ নিউ রিকোয়েস্ট, অর্থাৎ অন্য রিকোয়েস্টের জন্য এখানে বলে দিছে, অর্থাৎ আমার নাপাতা অ্যাপে পেজ ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি চলে যেতেছি আলনিমাপে অ্যাকাউন্টে। দেখুন আমার আনলিম্যাপে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে, আপনাদেরকে প্রোফাইল আপডেট করতে হবে, আরও অনেক অনেক ইনফরমেশন আপডেট করতে হবে। সো কীভাবে আপডেট করবেন, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর KYC টু এনজয় আওয়ার সার্ভিস। সো আপডেটের উপর একটা ক্লিক করবেন। এইভাবে আপডেট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপডেট ইউর প্রোফাইল, এখানে আপডেটের উপরে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এমপ্লয়মেন্ট ইনফরমেশন, এখানে সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ওকে ফেশন, এটার ফ্যাক্টর ক্লিক করবেন। অর্থাৎ আপনাদের পেশা কী আপনাদের এখানে চয়েস করতে হবে, সেটার উপর আপনি কোন পেশা চাকরি করেন সেই পেশা এখানে চয়েস করবেন, বা কামরূপে যে পেশাটা আছে সেই পেশাটা এখানে এন্ট্রি করে দিবেন। সো আমি এখন এন্ট্রি করতেছি, আমি ব্যাঙ্ক স্টেপে চাকরি করি। সো ব্যাঙ্ক স্টেপের উপর একটা ক্লিক করতেছি, আপনার যে পেশা চাকরি করেন সেই পেশাটা এখানে চয়েস করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন এমপ্লয় নেম, এখানে এমপ্লয় নেমের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের কোভিলের নামে এন্ট্রি করে দিতে পারবেন, বা আপনারা যদি কোনো কোম্পানি চাকরি করেন সেই কোম্পানির নামে এখানে এন্ট্রি করতে পারবেন। আমি এখন আমার কোভিলের নামে এন্ট্রি করেছি, আপনারা আপনাদেরটা করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন ইনকাম সোর্স, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা পেয়ারলও ক্লিক করতে পারবেন, সমস্যা না, যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। আমি পেয়ারল ক্লিক করতেছি। দেন এখানে দেখতে পাবেন মান্থলি ইনকাম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা মান্থলি ইনকামে সৈদের অর্থাৎ কত টাকা ইনকাম করেন আপনারা সেই ইনকামের সোর্স এখানে এন্ট্রি করে দিবেন। 5,000 থেকে 9,000 সৈদিরা এন্ট্রি করতে পারেন, নো প্রবলেম। আমি এখন 5,000 থেকে 9,000 এন্ট্রি করতেছি। দেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সট রুপ একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে। দেখুন ন্যাশনাল অ্যাড্রেস ইনফরমেশন, আপনাদের অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেস এখানে ইনফরমেশনটা এন্ট্রি করতে হবে। অর্থাৎ এখানে সর্বপ্রথম দেখতে পাবেন সিটি নেম, এটার উপরে ক্লিক করে দিবেন। আপনারা কোন সিটিতে বসবাস করেন সৌদি আরব সেই সিটিটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন আমার সিটিটা, মানে কোন শহরে বসবাস করেন সেই শহরটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন আমারটা করতেছি বুরাইদা। দেন এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের উপরে একটা ক্লিক করবেন। আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে এন্ট্রি করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন স্ট্রিট নেম, এই যে স্ট্রিট নেম, আপনারা স্ট্রিট নেম কোথায় থেকে পাবেন? দেখুন আপনারা যদি ন্যাশনাল অ্যাড্রেস সৌদি আরব ভেরিফিকেশন করে থাকেন, অর্থাৎ আপনারা যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করে থাকেন, তাহলে ন্যাশনাল অ্যাড্রেসে পেয়ে যাবেন। দেখুন আমি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা আছে আমার সৌদি আরবে, আমি এখন ন্যাশনাল অ্যাড্রেসে চলে যেতেছি। আর আপনারা ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, ন্যাশনাল অ্যাড্রেসটা আমি এখন ওপেন করতেছি, ভিউ অল। এই যে দেখুন আমার ন্যাশনাল অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে। আপনারা ন্যাশনাল অ্যাড্রেস এবার রেজিস্ট্রেশন করলে আর কোনো সমস্যা নেই, এখান থেকে ইনফরমেশন সব আলনিমাপে অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপ এন্ট্রি করতে পারেন। দেখুন এখানে, দেখুন এখানে বিল্ডিং নাম্বার, স্টেট অ্যান্ড সেকেন্ডারি নাম্বার, ডিস্ট্রিক্ট, হোস্টেল কোড, সিটি সব এখানে শো হয়ে গেছে। দেখুন এখন আমি স্টেট নিয়ে নিতেছি, বা অথবা আপনারা এখানে বসবাস করেন এখানে রোডের পাশে স্টেট লেখা আছে, সেখান থেকেও আপনারা স্টেটটা নিতে পারবেন। স্টেট নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন হোস্টেল কোড, অর্থাৎ হোস্টেল কোড আপনারা গুগল থেকেও নিতে পারবেন বা ন্যাশনাল অ্যাড্রেস থেকেও নিতে পারবেন। আমি মাত্র দেখিয়ে দিয়েছি না, এই যে হোস্টেল কোড এখান থেকেও নিতে পারবেন, যখন আপনারা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করে রাখবেন। আমি এখন নিয়ে দিয়েছি। হোস্টেল কোড নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন এডিশনাল নাম্বার, যে কোনো একটা এডিশনাল নাম্বার 4 ডিজিট দিয়ে দিবেন, নো প্রবলেম। ওকে, দেন এখানে দেখতে পাবেন ইউনিট নাম্বার, যে কোনো একটা ইউনিট নাম্বার এখানে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই যদি আপনার না জানা থাকে। আমি এখন দিয়ে দিয়েছি 4 ডিজিটের। দেন এখানে দেখতে পাবেন বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার কোথায় পাবেন, আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিং নাম্বারটা দিতে হবে। সো আপনাদের যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকে এখান থেকে নিতে পারবেন। দেখুন আমার রেজিস্ট্রেশন করা আছে, এই যে বিল্ডিং নাম্বার শো হইতেছে, আমি এখন বিল্ডিং নাম্বারটা এন্ট্রি করতেছি এখান থেকে নিয়ে। ওকে, বিল্ডিং নাম্বারটা এন্ট্রি করা হয়ে গেছে। আপনারা এইভাবে বিল্ডিং নাম্বারটা এন্ট্রি করে দেবেন। এর নিচে দেখতে পাবেন নেক্সট রুফে একটা ক্লিক করে দেবেন এভাবে। দেখুন থ্যাংক ইউ, ইউ ক্যান নাও ট্রান্সফার অ্যান্ড এনজয় অল আলনিমাপে সার্ভিস ক্লোজ। অর্থাৎ আমার সব ইনফরমেশান আপডেট হয়ে গেছে, আমি এখন সব ফিউচার ব্যবহার করতে পারবো। দেখুন অ্যাড ব্যালেন্স অ্যান্ড এখানে ট্রান্সফার ফ্রম আদার লোকাল ব্যাঙ্ক,
এই যে দেখুন আমার আলনিম্যাপে আইবিএন নাম্বারটা শো হইতেছে এখানে অ্যাকাউন্ট নাম্বার ডটার। এই আইবিএন নাম্বারের মাধ্যমে আমি সব কম্বিনেশন করতে পারবো, অন্যান্য ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবো, সব এভরিথিং। এই যে আমার আইবিএন নাম্বার আলনিম্যাপের, এই যে সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, সারদাত বিল, মুই পেমেন্টস, লোকাল ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই যে সব শো হয়ে গেছে। অর্থাৎ আমার আলনিম্যাপে অ্যাপ ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে সৌদি আরবে। আমি এখন সব ফিচার ব্যবহার করতে পারবো এই আলনিম্যাপের মাধ্যমে, দেশের টাকা ট্রান্সফার করতে পারবো। আমি তো এখন আলনিম্যাপে ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করছি, অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিছি। এখন আমি পুনরায় লগ ইন করে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা লগ ইন করবেন রেজিস্ট্রেশন করার পরে, ক্রিয়েট করার পরে অ্যাপটা। আমি এখন প্যাকেজ যেতেছি, ওকে। আলনিম্যাপে অ্যাপটা উপরে একটা ক্লিক করবেন, এখন এখানে পাসপোর্টটা এন্ট্রি করতে হবে চার ডিজিটের। এইমাত্র ক্রিয়েট করার সময় যে পাসপোর্ট দিয়া ক্রিয়েট করছি, এন্ট্রি করছি, সেই পাসপোর্ট এখানে বসিয়ে দিতে হবে। যতবারই আপনি লগ ইন করবেন ততবারই এই পাসপোর্টটা দিতে হবে, এই পাসপোর্টের মাধ্যমে আপনি লগ ইন করতে হবে। আমি এখন এই পাসপোর্টটা দিতেছি, এইমাত্র যে পাসপোর্ট দিয়া ক্রিয়েট করছি আলনিম্যাপে ওয়ালেট অ্যাপটা। এই যে দেখুন আমার আলনিম্যাপে ওয়ালেট অ্যাপটা লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ সৌদি আরব আলনিম্যাপে ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি এইমাত্র যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থেকে এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা হবো অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।